বন্ধ হচ্ছে না, ব্রিটানিয়া আছে বাংলাতেই। অমিত মিত্রের কথায় খুশির হাওয়া, ভুয়ো খবর ছড়ানো হচ্ছে বলেও দাবি করেন তিনি। অনেকেই মনে করেন বাংলা ও বাঙালির সাথে যেন ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে ব্রিটানিয়া বিস্কুট। তবে গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল বন্ধ হয়ে যাচ্ছে কোম্পানি, রাজ্য থেকে অর্থাৎ কলকাতার অফিস বন্ধ করে দেওয়া হচ্ছে। তবে মঙ্গলবার জানা গেল বন্ধ হয়নি ব্রিটানিয়া কোম্পানি, বাংলাতেই আছে ব্রিটানিয়া কোম্পানি, ছড়ানো হচ্ছে ভুয়ো খবর, এমনটাই দাবি অমিত মিত্রের। আসুন জেনে নেওয়া যাক পুরো বিষয়টি, কি কারণে ছড়ানো হচ্ছে এমন ভুয়ো খবর। জানা গিয়েছিল যে কলকাতার তারাতলা থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছেন তারা, কিন্তু সেই খবর মিথ্যা বলে জানালেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী তথা মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র। এদিন সাংবাদিক বৈঠক করে অমিত মিত্র জানান, ব্রিটানিয়ার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বেশ কিছুক্ষণ আগে বিদেশ থেকে ফোন করেছিলেন। উনি জানিয়েছেন কারখানা বন্ধ করার খবর একেবারেই ঠিক নয়, এটি সম্পূর্ণ মিথ্যা খবর। বাংলায় ব্রিটানিয়া কোম্পানি ছিল এবং থাকবে, এমন কথার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, গতকালকে তবে ভুয়ো খবর উঠে গিয়েছিল। এর পাল্টা অমিত মিত্র জানিয়েছেন, মঙ্গলবারও তারাতলায় কোম্পানির কারখানায় বিস্কুট তৈরির কাজ হয়েছে, যেটা বলা হচ্ছে সেটা উদ্দেশ্য প্রণোদিতভাবে বলা হচ্ছে। এই খবর ছড়িয়ে পড়তেই স্বাভাবিকভাবেই চাঞ্চল্য দেখা গিয়েছিল ব্যবসায়িক মহলেও, পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছিল এই একই গুজব। এমন কথা ছড়িয়ে পড়তেই সকলে জানতে চেয়েছিলেন কেন বন্ধ করা হচ্ছে ব্রিটানিয়া কোম্পানি। জানা যায় তারাতলায় অবস্থিত 100 বছরের পুরনো এই কারখানা সোমবার থেকে বন্ধ রাখা হয়েছে বলে দাবি করেছিলেন কর্মীদের একাংশ। তারা জানিয়েছিলেন সোমবার কাজে গিয়ে কারখানার গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ দেখতে পান, এরপরই কারখানা বন্ধের খবর ছড়িয়ে পড়ে। তবে সে সমস্ত কথা মিথ্যা বলে দাবি করেছেন অমিত মিত্র। তিনি সাংবাদিক বৈঠক করে পুরো বিষয়টি সামনে আনেন। জানা যায় তারাতলায় ব্রিটানিয়া সংস্থার বড় উৎপাদনকারী সংস্থা, প্রতি বছর গড়ে প্রায় 2500 টনেরও বেশি বিস্কুট সহ অন্যান্য স্ন্যাক্স উৎপাদন হতো। অমিত মিত্রের সাংবাদিক সম্মেলনের পর থেকেই খুশির হাওয়া বাংলা জুড়ে। অনেকেই বলছেন প্রায় 100 বছরের ইতিহাস বহন করছে কলকাতার তারাতলার ব্রিটানিয়ার এই কারখানা। অনেক বাঙালির দিনের শুরু হয় গরম চায়ের সাথে ব্রিটানিয়ার বিস্কুট দিয়ে। ব্যবসায়িক বিষয় হলেও কোথাও একটা যোগসূত্র তৈরি হয়ে গিয়েছে নামটির সাথে। কারখানা বন্ধ হচ্ছে না এই খবরে স্বভাবতই খুশি সকলেই। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, কলকাতা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে। আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।